ঈদুল আজহায় আসছে বহুল আলোচিত সিনেমা পরাণ। পরাণ সিনেমাটি নির্মাণ করেছে এই প্রজন্মের তরুণ নির্মাতা রায়হান রাফি। ছবির প্রধান চরিত্রে আছে বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ ও ইয়াস রোহান। পরাণ সিনেমার টিজারে মুগ্ধ হয়েছে নেট জনতা। অনন্যার ন্যাচুরাল লুকে মুগ্ধ মিমের ভক্ত ও সমালোচকরা। স্থির চিত্রগুলোর দিকে তাকালেই বোঝা যায় কেমন হবে তাদের রসায়ন। তাদের চাহনি, হাসি ও চলাচলের দিকে লক্ষ্য করলে অন্যরকম অনুভূতি কাজ করে। গল্পে তাদের বন্ধুত্ব চোখে পড়ার মতো। মিম সাইকেল নিয়ে হাঁটছে আর রোহান মিমের সাথে হাঁটছে। অন্যদিকে মিম বৃষ্টিতে ছাতা নিয়ে হাঁটছে আর রাজ মিমের জন্য বৃষ্টিতে ভিজছে। সাধারণত বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এমন চিত্র ফুটে ওঠে। স্থির চিত্র দেখে বোঝা যায় গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ মিটবে এই সিনেমায়। গতকাল লাইফটেক ইউটিউব চ্যানেল থেকে ছবির চল নিরালায় গানটি প্রকাশ হয়েছে। 2019 সালে শেষ হয়েছিল পরাণ সিনেমার শুটিং। 2020 সালের ভালোবাসা দিবসে মুক্তির পরিকল্পনা ছিল টিম পরিচালকের, কিন্তু করোনার কারণে তা আটকে যায়। চলতি বছর ঈদ উল ফিতরেও মুক্তির কথা ছিল, কিন্তু পরে সরে যায় মুক্তির দৌড় থেকে। সোনিয়া সুলতানা, বাংলাধারা।